নমস্কার বন্ধুরা, আমি সৌমিক নন্দী, ভ্রমণ বাস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ব্লগটা পুরোটা বাংলাতেই করব, কারণ আজকে আমি যাচ্ছি কলকাতাতে। কলকাতার কয়েকটা জায়গা আমরা আজকে ঘুরবো। আজকে শুধু আমি একা নেই, আজকে আমি আছি আর আমার পিলিয়ান হিসেবে আছে রাকেশ। আর 14 তারিখ থেকে এই চ্যানেলের নাম পরিবর্তন হয়ে হর্নেট ম্যান রাখা হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। আকাশে প্রচুর মেঘ করেছে, ওধারে একদম মনে হচ্ছে তো কলকাতায় বিশাল বৃষ্টি হচ্ছে বলেই মনে হয়। আদ্রাগাছির আগে এই যে জায়গাটা একটা যন্ত্রণার জায়গা, এত জ্যাম আর এত ন্যারো রোড। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 99 বিল্ডিং। এখানে মমতা ব্যানার্জি বসে গোটা পশ্চিমবঙ্গের কর্মকাণ্ড সামলায়। আমার বাঁদিকে হচ্ছে ভিক্টোরিয়া। হ্যাঁ, ভিক্টোরিয়া এলে কিন্তু বাইক পার্কিং এর কোনো জায়গা নেই। রাইটটা কি নেওয়া যায় এখানে? এখানে কি রাইটটা নেওয়া যায়? পরেরটায় এটা আমরা অ্যাকচুয়ালি কি করলাম, এক্সাইড মোড় থেকে ডান দিকে এসে একটা সিগনাল আছে, সিগনাল থেকে আমরা আবার বাঁদিকে টার্ন নিলাম। ফাইনালি আমরা নেতাজি ভবনে এসে গেছি, কিছুক্ষণ পরেই ঢুকবো। তো এখন একটুখানি চায় ব্রেক নেবো। আমরা এখন নেতাজি ভবনে চলে এসেছি আর নেতাজি ভবনে ঢোকার জন্য আমাদের 10 টাকা করে টিকিট কাটতে হয়েছে। আর অ্যাডাল্টদের জন্য 10 টাকা আর চিলড্রেনদের জন্য হচ্ছে 5 টাকা। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে টিকিট কাউন্টারে টিকিট, তো এটা আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো আমরা বাইরে থেকে যতটুকু দেখানো ততটুকুই দেখাবো। এই সেই বিখ্যাত গাড়ি। ১৯৪১ সালে 16ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস এই বাড়ি থেকেই তিনি মহান নিষ্ক্রমণের পথে গিয়েছিলেন। এই হচ্ছে সেই দালান, যে দালান দিয়ে রাত্রিবেলা নেতাজি বেরিয়ে গিয়েছিলেন। আর তারপরে তো আমরা জানি বাকি ইতিহাস।
নেতাজি ভবন প্রত্যেক সোমবার বন্ধ থাকে এবং খোলা থাকে হচ্ছে প্রত্যেক দিন 11টা থেকে 4:30 পর্যন্ত। নেতাজি ভবন ঘুরে একটা মনের মধ্যে আলাদা ধরনের একটা ফিলিংস এলো, যে ফিলিংসটা বলে বোঝানো সম্ভব নয়। যেন মনে হয় আমরা একদম হিস্ট্রির সামনে এসে একদম আমরা দাঁড়িয়ে গেছি। তো এটা উপলব্ধি করতে গেলে অবশ্যই একবার আপনাদের নেতাজি ভবন তো অবশ্যই আসতে হবে। তো এখন আমরা যাচ্ছি জোড়াসাঁকোর উদ্দেশ্যে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আর 170 মিটার। এটাই তো। এবার এখানে কোথায় পার্কিং আছে তো জানি না। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গেটের সামনে আপাতত দাঁড়িয়ে আছি। তো এই বাড়িতেই রবীন্দ্রনাথ থাকতেন কলকাতায়। তো রবীন্দ্রনাথের বাড়িতে আমরা এসেছি দেখতে। তো আপনাদেরও দেখাই যতটা দেখানো যায়। যদি ভিতরে ক্যামেরা অ্যালাউ হয় আমি অবশ্যই দেখাবো। এখন আমরা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কাছে আছি। ঠাকুর বাড়ির ভিতরে ভিতরে মানে অন্দরমহলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো বাইরে শুধুমাত্র ফটোগ্রাফি অ্যালাউ, ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো এই জায়গাটিতে দুর্গাপূজা হতো। আর এই যে জায়গাটা, এই জায়গাটিতে নাটক হয় করা হতো আগে। আর আগেকার রমণীরা নাটক দেখবার জন্য এইখান থেকে, এই যে পর্দা দেওয়া যে জানলাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে নাটক দেখত। বন্ধুরা, তো আমরা এইমাত্র জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে এলাম। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পরে এবারে আমরা চলেছি হচ্ছে বোট মিউজিয়াম। বোট মিউজিয়াম হচ্ছে কাকুরগাছিতে। তো জানি না খোলা পাবো কি না, তো তবু একবার যাওয়ার চেষ্টা করছি যদি দেখতে পাই। আগেকার দিনে টোটাল বাংলায় যে সমস্ত বোট ব্যবহার করা হতো সেই সমস্ত বোটের একটা মিউজিয়াম আছে। ওটা কে তৈরি করেছিল মিউজিয়ামটা আমার ঠিক মনে নেই, কিন্তু বোট মিউজিয়াম বেশি দিন আগে তৈরি হয়নি, কিছুদিন আগেই তৈরি হয়েছে। তো সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো বোট মিউজিয়াম 5টার সময় বন্ধ। আমরা চেষ্টা করছি যদি ঢোকা যায় তো দেখি, যদি ঢোকা যায় খুব ভালো, যদি না ঢোকা যায় কি করা যাবে। আমরা এসেছিলাম কাকুরগাছির আম্বেদকার ভবনে। এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে এসেছিলাম বোট মিউজিয়াম। এখানে বিভিন্ন ধরনের বাংলায় আগে ব্যবহৃত যে সমস্ত বোট ব্যবহার করা হতো সেই সমস্ত বোটের একটা রেপ্লিকা এখানে আমরা দেখলাম, যেটা খুবই নলেজেবল একটা জিনিস, আমার খুব ভালো লাগলো। ভিতরে তো কোনো ছবি অ্যালাউ ছিল না, তাই ছবি তুলতে পারিনি, তো তাই দেখাতে পারলাম না। আপনারা যদি চান তো এই বোট মিউজিয়ামে আসতে পারেন। আর এখানে যে সমস্ত সিকিউরিটি ম্যান এবং যারা এখানে দায়িত্বে ছিলেন তারা খুব ভালো ব্যবহার করেছেন আমার সঙ্গে। যেহেতু এখন 5টা অলরেডি বেজে গেছে এবং মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, তার সত্ত্বেও আমাদের ঢুকতে দেওয়া হয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। এদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে এখানে আপনারা আসতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। এবং একটা, এটা একটা কলকাতার এমন একটা জায়গা যেটা সবাই খুব একটা জানে না এই জায়গা সম্পর্কে। তো আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই এই জায়গাটা, আপনারাও আসুন এই জায়গায়।